জুবায়ের বিন হেলাল নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, সম্মানিত মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হলো, আমাদের এলাকার মসজিদে ইমাম সাহেবের পিছনে জামাতের সাথে নামাজ পড়া অবস্থায় তার ঘাড়ে একটি ফোড়া দেখেছি এবং সেখান থেকে পুঁজ বের হয়ে গড়িয়ে পড়তে দেখেছি, যা তিনি অনুভব করতে পারছিলেন না। এমত অবস্থায় আমি কিভাবে ইমাম সাহেবকে সতর্ক করব যে তার অজু নষ্ট হয়ে গেছে? প্রিয় ভাই জুবায়ের বিন হেলাল, আপনি যেভাবে বলছেন তাতে তো বোঝা যায় যে আপনার ইমাম সাহেবের নামাজ তার উজু ভঙ্গের কারণ ঘটে গেছে। সুতরাং মুক্তাদি এটা দেখার পর ইমাম সাহেবকে যে কোনোভাবে তাকে অবহিত করাটা মুক্তাদির দায়িত্ব, আপনি দেখে থাকলে সেটা আপনার দায়িত্ব। আপনি তাকে উজু ছুটে যাওয়ার কথা বলে দিবেন কিংবা এমন কোনো পন্থা অবলম্বন করবেন যাতে ইমাম সাহেব এ বিষয়টি অবহিত হতে পারেন যে তার উজু ভঙ্গের কারণ ঘটে গেছে। কারণ ইমামের যদি নামাজ ভঙ্গ হয়ে গিয়ে থাকে, উজু ভঙ্গ হয়ে গিয়ে থাকে, তাহলে শুধুমাত্র ইমামের নামাজ একা নষ্ট হবে না, বরং সকল মুসল্লিদের নামাজও নষ্ট হবে। সুতরাং এমন একটি দৃশ্য দেখার পর কোনোভাবেই ইমামকে অনবহিত রাখা এটির সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামানুন, ইমাম সকল মুক্তাদিদের নামাজের দায়িত্বশীল এবং জিম্মাদার। সুতরাং একজন ইমামের নামাজ নষ্ট হওয়া, তার উজু ভঙ্গ হওয়া মানে শুধু একজন একজন ব্যক্তির নামাজ নষ্ট হওয়াই নয়, বরং সেই ইমামের পিছনে ইক্তেদাকারী সকল মুসল্লিদের নামাজ বাতিল হওয়ার কারণ। কাজেই এমন কোনো কিছু দেখলে, একজন ইমাম তিনি সব কিছু দেখেন না বা সব কোনো খবর রাখেন না, তার অজান্তে এমন কোনো কারণ ঘটেই থাকতে পারে। সুতরাং কোনো মুসল্লির যদি সে দৃষ্টিগোচর হয়ে যায় তাহলে অবশ্যই তার দায়িত্ব এবং কর্তব্য হবে সেই বিষয়ে ইমামকে অবহিত করা।